हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। एमजी फैमिली सबाई के अनेक भालोबासा जानिए। तुम्हारे सबाई के संगे निये आज के आमी आरेकटी नतून भिडियो एखन थेके शुरू करछि। एखन बाजे सकाल 7:25, पुरो पक्का 7:25। और आज के हलो शनिवार, तो सकाल बेलाय उठेई आमी फ्रेश ट्रेश हये अवश्यई एसेछि। एसे चा बसिए दिएछि, आर चा बसिए दिए आमी एखन चले एसेछि बासन माजते। कालके रातेर कतगुलो बासन छिलो सेई बासी बासनगुलो मेजे निच्छि। आर सबार प्रथमे बासनगुलो मेजे निले ना एकटा सुविधा हय, कि बोलो तो, बेसिनटाओ फाका हये जाय, बेसिनटा जड़ो करा थाके बासनगुलो थाकले, तो काज करतेओ अनेक आमादेर असुविधा हय। तो तार जन्ये कि हाँ, जे बासनगुलो आगे मेजे नीले बेसिनटा फाका हो जाए, और एक काजू हो जाए, चायर जलटा फुटते फुटते बासन किन्तु माजा हो जाए। अवश्य बेशी थाकले हय ना, तबु आमादेर रातेर बासन तो आर कतई बा हबे, शुधु रातेर खावार बासन। तो चलो बासनगुलो आमी मेजे नेई। आर भोर दादा दुइजने मिले किन्तु आज के गान प्रैक्टिस करछे। भोर दादा तबला একটু টুকটাক তবলা বাজায় আর কি, ও একটু শেখে, ছোটবেলায় শিখতো খুবই, এখন আর শেখ মানে সেভাবে করে না, তবু ও করছে। আর ভোর হচ্ছে তোমার গান করছে, বলছে ভাই তুই একটু গান কর তো দেখি আমি তবলার সাথে বাজাই। তো ভো গান করছে আর ভোর দাদা তবলা বাজাচ্ছে। ভোর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, মানে ওরা উঠতে উঠতে ওদের ওইসব করতে করতে আমার মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেল। হলো দুই ভাইয়ের প্র্যাকটিস। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল, হারমোনিয়াম ছাড়া তো ভালোই গান করছিলিস। এবার না ওই গাছটা একটু রেখে না, মানে ওই সিঁড়ির উপরে গাছটা, ওই যে সিঁড়ির উপরে তোর পিছনে শুনেছি শুনেছি, ওই যে ওই যে ওই গাছটা যে ছাদের উপরে রেখে না না। আর আমাদের সবার মোটামুটি সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু ভো। তো ভো এখন বলছে দেখো আমি ম্যাগি বানিয়েছি, কত সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে। আমি বলছি হ্যাঁ তুই তো নিজে বানিয়েছিস, তো টেস্ট তো হবেই। ও আর কি নিয়ে আসলো, তো আমি জল বসিয়ে দিয়েছিলাম, বললাম তুই তোরটা বানিয়ে নে, তোরটা নিজে বানিয়ে খুব মানে আর কি গর্ব করছে। তো ওকে দিলাম খেতে ম্যাগি। মা আজকে ম্যাগিটা তো ভালো হচ্ছে, হেভি হয়েছে। হ্যাঁ আজকে তুই বানিয়েছিস না, তোর স্পেশাল ম্যাগি। এর উপর আবার কি দিচ্ছে এটা দেখি, তোর স্পেশাল ম্যাগি আর আমাদের দেখি, এটা মটরশুঁটি, প্রাণ ফ্রাইড মটর। তো এই ভোর স্পেশাল ম্যাগি দেখো ভো বানিয়েছে, ওই জন্য এত সুন্দর হয়েছে, বুঝেছো? তো আর আমরা তো ভাত কি বলে রুটি খেয়েছি, জলখাবারে জলখাবার খাওয়া টাওয়া সব রেডি, আর রেডি না সরি জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন ভো হচ্ছে ভোর স্পেশাল ম্যাগি খাবে, ও ভাতও খাবে না রুটিও খাবে না, বাজারে জানো মা এখন বিরাট দাম। অনেক দাম, এই 600 টাকার বাজার। মাছ কই তলায়, মাছটা সেই তলায় নিয়ে এসছে, এতবার করে বলি যে মাছটা উপরে নিতে হয় রে, মাছটা উপরে নিতে হয়, বেগুনও আছে। ওরে বাবা গো, ছোট ছোট চিংড়ি মাছ কতগুলো নিয়ে এসেছি,
খোসা ছাড়াতেই তো আমার দিন চলে যাবে। ধরলে পটপট করে খোসা ছাড়িয়ে যাবে। এই চিংড়ি আমি এনেছি, এই চিংড়ি আলাদা চিংড়ি। ধরার ছোঁয়ার সঙ্গে সঙ্গে দেখো, ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমি বলছি, ছোঁয়ার সঙ্গে সঙ্গে যদি না ছাড়ায় তাহলে আমার বল শুনলে তো তোমরা, ধরার সঙ্গে সঙ্গে পট পট করে খোসা ছাড়িয়ে। খালি মুখটা কাটতে লেজা, আরে কাটতে তো হবে, আমি কাটতে পারবো না। আরে খালি মাথাটা কাটতে হয়, মুখ মুখ এই যে লোল, আরে জানি আমি, এর জন্য আমি 10 টাকা দেবো কেন? মার্কেট এখন প্রচুর হাই। অনেকদিন বাদে আজকে ভাবলাম কি যে একটুখানি বাড়তি কাজ করব, কিন্তু আমার কোনো উপায় নেই। দেখো ভো বাজার থেকে নিয়ে এসছে মাছ, মানে অন্যদিন মাছ কেটে নিয়ে আসে, কিন্তু আজকে নিয়ে এসছে মাছ একদম, মানে দুটো মাছই না কেটে নিয়ে এসছে। অবশ্য আমি চিংড়ি মাছটা কেটে নিয়ে আসতে বারণ করি, কেন বলো তো? কারণ কি বলো তো, চিংড়ি মাছটা ওরা না বাজারের লোকেরা কেটে দেয়, লেজা আর মাথাটা ছাড়িয়ে দেয়, কিন্তু মাঝখানে যে জায়গা অংশটা থাকে, সেই অংশটা যে খোসাটা থাকে, সেই খোসাটাই ওরা ছাড়ায় না। তো তার জন্য এটা আমি ভোকে বারণ করেছি, কিন্তু ভো আজকে পাবদা মাছটাও না কেটে নিয়ে এসছে। তো চিংড়ি মাছ আর তারপরে তোমার অতগুলো চিংড়ি মাছ দেখলেই তো তোমরা, অতগুলো চিংড়ি মাছ সব খোসা শুদ্ধ, কিন্তু আমি মানে খোসা আর কি শুদ্ধ না, মানে খোসা কিন্তু ছাড়িয়ে কেটেছি। আর খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ না রান্না করলে না একদম খাওয়ার সময় বড় বিরক্ত লাগে, আমার নিজেরই বিরক্ত লাগে। তো ওদের কথা তো বাদই দাও, ওরা তো খাবেই না, কোনো রকমে চিবড়িয়ে চিবড়িয়ে ফেলে দেবে, আমিও খেতে পারি না। খোসা না ছাড়ালে চিংড়ি মাছ রান্না করলে আমার একটুও ভালো লাগে না, আর খোসা ছাড়ানো থাকলে দেখবা রান্না করলে খেতেও ভালো লাগে। আর এখন রাজ্যের বাজারগুলো নিয়ে এসছে, সেই বাজারগুলোকে আমার এখন সব তুলতে হচ্ছে, আর ফ্রিজের মধ্যে কটা পচা ধচা ছিল সে কটা বাদ দিয়ে দিলাম, দিয়ে তো ট্রেটা পরিষ্কার করে সবজির ট্রেটা আবার এই যে মানে বাজারগুলো নিয়ে এসছে সেগুলোকে আবার সব জায়গায় গুছিয়ে তুলে রেখে, মানে বাজারে যেদিনকে যায় না সেদিনকে কিন্তু খুব ঝামেলা হয় বলো, সব বাজার টাজার তোলা, মানে যে একটা বিশাল কাজ, বিশাল কাজ বললে চলে। আর কাঁচা লঙ্কাগুলোকে আলাদা রাখলাম একটা প্লাস্টিকের মধ্যে, আর আমার যেটা অল্প কটা কাঁচা লঙ্কা আছে আমার আজকের দিনটা হয়ে যাবে, তো এটাকে ওর জন্য একদম বেঁধে গুটিয়ে রেখে দিচ্ছি। আর প্লাস্টিকের মধ্যে এরকমভাবে কাঁচা লঙ্কা যদি তুমি মুখ আটকিয়ে রেখে দাও না, একদম যে মানে লাস্ট একটা কাঁচা লঙ্কা পর্যন্ত তোমার কিচ্ছু হবে না। অনেকে বোটা ছাড়িয়ে রাখে, অনেকে ওই করে, আমার বাবা অত টাইম নেই আর আমি অত পারিও না, অত কুড়ে কাজটা না আমার করতে একদম ভালো লাগে না। আর কুমড়ো না আমি জানতাম না, জানো তো আগে বাইরে রেখে দিতাম যে কুমড়ো ফ্রিজের মধ্যে রাখবো, এখন দেখি আমি কুমড়ো ফ্রিজের মধ্যে রেখে দিই একদম ভালো থাকে, কি সুন্দর থাকে কুমড়ো, কিচ্ছু হয় না। এটা যেন আমি কার কাছ থেকে শিখেছি জানো তো। তো আমি চলে আসলাম আজকে ঘর মোছার জন্যে, মানে চলে আসলাম আজকে ঘর মোছার জন্যে না, প্রত্যেক দিনই ঘর মুছি। তো আজকে আমি ভেবেছি যে ঘরটা ডিপ ক্লিন করব, আর অনেক দিন ডিপ ক্লিন করা হয় না রান্নাঘরটা, বিশেষ করে রান্নাঘরটা, আমি আর বাকি ঘরগুলো সব মুছে এসেছি, আর বিশেষ করে রান্নাঘরটা আজকে ইচ্ছা আছে ডিপ ক্লিন করার। অনেকটা বাড়তি কাজ তোমাদেরকে বলবো যে আজকে করব ভেবেছিলাম, কিন্তু অনেক কাজটাই করা হয়নি, তবে যেটুকু না করা সেটুকু তোমাকে করতেই হবে, আমি যেটা মাথায় আমার ধরবে। তো সব কাজগুলো আমি ঘরগুলো মুছে এসেছি, আর এখন আমি এই রান্নাঘরটাকে মানে কি বলবো তোমাদের, কোনা খামচি। আর রান্নাঘরে দেখবা যে যতই তুমি গ্যাসে রান্না করো, টেবিলের উপরে রান্না করো, কিন্তু তলায় দেখবা যে তেল ছিটে চারিপাশে মানে পড়েই যায়। আর তারপরে তো তুমি যদি মানে তিন চার দিন ধরে যদি তুমি কোনো রকমে মুছে আসো, তাহলে তো আর দেখারই কারণ নেই, মানে প্রত্যেক দিন তো আর অত সময় থাকে না যে প্রত্যেক দিন খুঁটিয়ে খাটিয়ে একদম ডিপ ক্লিন করব। তো সেটা প্রত্যেক দিন আমার সময় হয় না। জল আলা এসছে, দেখো জলটা ঢেলে দিয়ে গেল, এর মধ্যে আবার জল আলা হাসছে আমার বক বক শুনে, আমি ভোর সাথে বক বক করছি। আর বলো না গো, আমার ঘরে মানে এতগুলো মানুষ রয়েছে, মানে কি বলো, জলালাকে তাই বলছিলাম, জলালা তাই হাসছে, একটা কাগজ যদি যেখানে পড়ে থাকবে না, সেই কাগজটা যদি হাওয়ায় উড়ে না যায়, তাহলে সেই কাগজটা সেখানেই পড়ে থাকবে, সেইটা তুলে যে ফেলে দেবে
সেরকম একটা লোক নেই। তোমাদেরকে কি বলবো, যে আমি একটা হাসির কথা তোমাদেরকে বলছি শোনো, আমার একটা শশা, এখানে কতগুলো শশা ছিল, তা ঘরে ইঁদুর থাকে না, তো রাত্রিবেলা ইঁদুর যতই আটকানোর চেষ্টা করি তো ইঁদুর আসেই মাঝে মাঝে, তো একটা শশা নিয়ে বাথরুমে নিয়ে গেছে, বাথরুমের দরজাটা বোধহয় খোলা ছিল, শশাটা নিয়ে বাথরুমে নিয়ে গেছে। তোমরা বিশ্বাস করো যে শশাটা আজকে দুদিন হলো বাথরুমেই পড়ে আছে জানো তো। সেই শশাটা আমি ফেলছি না, আমি দেখি যে কেউ ফেলে কি না, আমি ফেলছি না বলে কেউ শশাটা ফেলছে না, মানে তোমাদেরকে আর কিছু বলার নেই। দেখো আজকে অনেক সময় বাদে কিন্তু আমি আসলাম আবার, অনেক সময় পরে এসেছি, আজকে মাছপত্র ধুয়ে রেখে স্নান করতে গেছি, অনেকটা লেট হয়ে গেছে আজকে, আর স্নান করে কোনো রকমই পুজোটা দিয়ে এসেই রান্নাঘরে এসে ঢুকেছি, তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি, আজকে রান্না করেছি। দেখো মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, মোর বাবাও স্নান করে চলে এসছে, তো ঝটাপট করে দেখে নাও আজকে দুপুরের মেনুগুলো কি। পাবদা মাছের ঝাল আছে এই যে, আর এখানটায় হচ্ছে তোমার চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, আর এখানটায় লাউ চিংড়ি, আর এখানটায় তো ভাত আছে এই যে। তো চলো এসে, আমি এখন আর কথা বলার একটুও টাইম নেই, কারণ খেতে এক্ষুনি দিতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু গুড ইভিনিং। আর এখন দেখো এইখানে চা বানিয়েছে, চা খাচ্ছে, আর কাকা কোথায় গেল? ও কাকা ওইদিকে কি দেখছে? আর কাকা এখন চলে যাচ্ছে কলকাতার বাড়িতে ফ্ল্যাটে। আর এই যে আমার চা, মা চাটা কেমন বানিয়েছো, ভালো বানিয়েছো? দেখি আমরা এখন ঘুম দিয়ে উঠলাম, মানে ঘুম মানে কি ঘুমোচ্ছি, আবার মা ভিডিও দেখছি, মা একটা কি বই টাইপের ছেলে ছিল, দেখছি আর ঘুমিয়ে পড়ছি, আবার দেখছি আর ঘুমিয়ে পড়ছি, এই করে না হলেও 2-3 ঘন্টা এইভাবেই কাটালাম। দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে, হ্যাঁ কি আমি এই ঘরটায় শুয়ে রাখো, টাকা তুমি চলে আসো এবার জাগায়, চলে আসো ওদিকে কিছু নেই, চলে আসো, ফ্যানটা চালাও, ফ্যানটা সুইচটা দিয়ে দাও, ফ্যানটা দিয়ে দাও, মা আজকে যাওয়া নাকি আমাদের সবাই, যেতে কি তুমি ইচ্ছুক? সবাই মানে আর আড্ডা মারতে যেতে পারো? এডিটিং করো তাহলে, ঠিক আছে। পিছলে যাচ্ছে যখন তাহলে তো ফি আমার বিরাট গুণ, ফিয়ামা দামও আছে ভালো, শুধু সাবান ভালো না দামটাও ভালো। ঠিক আছে গাইস, দেখা যাক আর কী করে, মা বাড়িতে এডিটিং করবে নাকি যাবে, কিছুক্ষণ বলা যাচ্ছে না আড্ডা মারতে, আড্ডা মারতে গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তখন সন্ধেবেলা চা খেয়ে তারপরে কিন্তু আমরা ভোর মাসির বাড়িতে গিয়েছিলাম জানো তো, একবার ভাবছিলাম যে যাব, একবার ভাবছি যে যাব না, কারণ গেলে তো খুব ভালোই লাগে, মানে গল্পগুজব করে সিরিয়াল টিরিয়াল দেখে আসি, খুব ভালো লাগে, মজা লাগে, সন্ধেটা একটু মানে অন্যরকম কাটে, মনটাও ভালো থাকে একটু গল্পগুজব করে আসলে। কিন্তু আর একটা সমস্যাও আছে, সমস্যাটা হলো গিয়ে তোমার গেলে না সংসারের, মানে সন্ধেবেলা, সংসারের কথা বলছি না সন্ধেবেলা, সংসারের কাজের তো কোনো শেষ নেই, সে আর হিসেব দিয়ে কোনো লাভ নেই, কিন্তু সন্ধেবেলা অনেক টুকিটাকি কাজ থাকে, আর বিশেষ করে আমার ভিডিওর কাজ থাকে, ভিডিও এডিটিংটা আমি সন্ধ্যের পরেই করি, তো সেটা আমার আসল কাজটাই হয় না জানো তো, তারপর পরে গিয়ে আমাকে মানে নাকে দড়ি দিয়ে ঘোরার মতন সেই কোনো রকমে করতে হয় অনেক কষ্ট করে টাইম নিয়ে। তো যাই হোক, তার ফাঁকের মধ্যে দিয়েও সব কিছুই করতে হবে, বেড়াতেও হবে, আনন্দও করতে হবে, সব কিছুই করতে হবে, তা না হলে তো একঘেয়ে জীবন হয়ে যাবে বলো তো। বোনের বাড়িতে গিয়ে ভেবেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারিনি, কারণ কি বলো তো, মানে বোনের বাড়িতে এসছিলো মানে পাশ মানে মানে লোক এসছিলো বোনের বাড়িতে, মানে আত্মীয় না ঠিক মানে প্রতিবেশী আর কি, তো সেখানে আর আমি করিনি, কারণ সবাই সব কিছু পছন্দ করে কি করে না একটা ভাবার বিষয় আছে, তো সেজন্য আমি আর করিনি। তো এখন তো আমি বাড়িতে চলেই এসেছি বুঝতেই পারছো, আর এসে তো এখন আমার কাজ আছে অনেক,
তো এখন প্রায় 10টা বাজতে গেল আর আমি বাড়িতে এসে না একটুও দাঁড়াইনি, এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে কেটে দেখো ছেঁচকি বসিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই পাশে দুধ বসিয়ে দিয়েছি। এখন আমি আটাটা মেখে নেবো, রুটিটা করে নেবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে গুড নাইট, টাটা।